Hey guys, good morning. Welcome back to my channel and welcome back to my another video. তো গাইস তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে তোমরা থাম্বনেইল দেখে তো বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি টপিকে হতে চলেছে। তো আজকে আমি কোনো ব্লগ করছি না, কোনো বাইরে যাচ্ছি না। তো আজকে সম্পূর্ণ তোমাদের একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের অনেকেরই অনেকজন কমেন্ট করেছে যে দাদা আমি ডিফেন্সের জন্য খাটছি কিন্তু আমার হাইটের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তাদের জন্য আমি ভিডিওটা বানালাম। আশা করছি তারা ভিডিওটা খুব ভালো করে দেখে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো অবশ্যই উপকৃত হবে। তো আমি এই এই ভিডিওই পাঁচটা টিপস দেবো। এই পাঁচটা টিপস তোমরা 15 দিন যদি ফলো করো আশা করছি খুবই উপকৃত হবে। তো আমি পাঁচটা টিপস ফলো করেছি, তো আমি উপকৃত হয়েছি, সে কারণে তোমাদের বললাম। তো যাই হোক, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই পাঁচটা টিপস তোমরা 15 দিন ফলো করো, 15 মিনিট করে, ঠিক আছে? আমি 15 দিন ফলো করেছি, 3 ইঞ্চি বেড়েছি। তো তোমরা 15 দিন ফলো করবো, 4 ইঞ্চি বেড়ে যাবে। আমি খুব একটা খাটিনি, ঠিক আছে, হালকা হালকা করেছি। তো তোমরা একটু জোরদার করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো শেষ পর্যন্ত, চলো। তো গাইস, তোমরা প্রথমে এভাবে খালি হাতের ব্যায়াম কিছু করে নেবে, তাহলে মানে সুবিধা হবে আর কি ব্যায়ামগুলো করতে। তো প্রথমে আমি যেভাবে করছি তোমরাও এভাবেই করে নেবে। তো যতটা সম্ভব করার চেষ্টা করবে বেশি করে আর কি। তো তোমরা দেখো আমি কী কী খালি হাতের ব্যায়াম করছি, তো এগুলো করার চেষ্টা করবে। আশা করছি তোমাদের খুবই সুবিধা হবে। তো দেখো, প্রথমের ব্যায়াম শুরু হয়ে গেছে। এটা প্রথমে তোমরা সবার প্রথম এটা করবে, তো লম্বার প্রথম ট্রিক্স, প্রথম ব্যায়াম। তো একটা হাত এদিকে, ডান দিকের হাত বাঁ পায়ে আর বাম দিকের হাত ডান পায়ে। তো এইভাবে 10 মিনিট করো, ঠিক আছে? তো আমি ভিডিওটা লম্বা হওয়ার কারণে একটু কম করছি, তোমরা 10 মিনিট করবে তো অবশ্যই সুবিধা হবে। তবে একটা ব্যায়াম শেষ হয়ে গেছে, তো এবার দ্বিতীয় ব্যায়াম শুরু। তো এইভাবে পালা এভাবে চলতে হবে, ঠিক আছে, পা হাত উপর দিকে। তো ভিডিওটা তোমরা দেখতে হবে শেষের দিকে। তো এইভাবে 15 মিনিট করবে, ঠিক আছে? তো 15 মিনিট এভাবে যাওয়া আসা করবে। তো এইভাবে, তো ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি শর্ট করে দিয়েছি। 3 নম্বর ব্যায়াম, ঠিক আছে, 3 নম্বর। তো 3 নম্বরটা কীভাবে করবো তোমরা দেখো, এভাবে দৌড়তে হবে, তারপর লাভ দিতে হবে, এভাবে দৌড়ানোর পর লাভ, এভাবে দৌড়ানোর পর লাভ। তো এটাও 5 মিনিট করবে, এভাবে লাভ, এভাবে যতটা উপর উঠতে পারো, ঠিক আছে? 4 নম্বর ব্যায়াম, তো 4 নম্বরটা কীভাবে করবে, তো এভাবে হাত উপর দিয়ে করে কিছুক্ষণ দাঁড়াতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা সবটা উঠেনি কারণ ক্যামেরা নিচে ছিল, মোবাইল নিচে ছিল, সে কারণে। তো হাত এভাবে উপর দিয়ে করে মোটামুটি 3 মিনিট দাঁড়াতে হবে। 5 নম্বর এভাবে একটা বাসের মধ্যে ঝুলে থাকতে হবে, ঠিক আছে? এভাবে মোটামুটি 3 মিনিটের মধ্যে ঝুলে থাকতে হবে।
তো প্রথম প্রথম তোমাদের অসুবিধা হবে, কাম হবে বুঝতে পারছি, তো যতটা চেষ্টা করবে বেশিক্ষণ ঝুলে থাকার। তো এভাবে ঝুলে থাকবে। তো বন্ধুরা, তোমাদের টিপসগুলো কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। তো তোমাদের যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, নেক্সট ভিডিও। তো চলো, আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, টাটা।